ভোট পরবর্তী হিংসায় উত্তেজনা গোপালনগরে, বিজেপি কর্মীর বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ, অভিযোগের তীর তৃণমূলের দিকে, অভিযোগ অস্বীকার। ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত হয়ে উঠল উত্তর চব্বিশ পরগনার বনগাঁ লোকসভার গোপালনগর এলাকা। রাতে বিজেপি কর্মীর বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ, অভিযোগের তীর তৃণমূলের বিরুদ্ধে। ঘটনায় আতঙ্কে বিজেপি কর্মীর পরিবার সহ এলাকাবাসী। জানা গিয়েছে, মঙ্গলবার রাতে গোপালনগর থানার অম্বরপুর গ্রামে বিজেপি কর্মী রবীন্দ্রনাথ রায়ের বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয়। রাতের অন্ধকারে কে বা কারা বোমা মেরে পালিয়ে যায়। এই ঘটনায় কেউ হতাহত না হলেও এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। বিজেপি কর্মী রবীন্দ্রনাথ জানান, গতকাল রাতে পার্টির কাজ সেরে বাড়িতে ঢোকার পর আনুমানিক 10:30 নাগাদ বাড়ির পেছনে কে বা কারা বোমা ছোড়ে। বিকট শব্দে সমস্ত বাড়ি কেঁপে ওঠে। বিজেপি কর্মীর দাবি, তার কোনো শত্রু নেই, তবে কারা এ কাজ করল তিনি তা বুঝতে পারছেন না। এই ঘটনার পর আতঙ্কে গোটা পরিবার সহ এলাকার মানুষ। ঘটনার পর গোপালনগর থানাতে একটি অভিযোগও দায়ের করেন বিজেপি কর্মী রবীন্দ্রনাথ রায়। পার্টির কোনো কাজ ছিল, সেই কাজকর্ম শেষ করে আমি রাত 10:30 নাগাদ বাড়িতে ফিরি। রাস্তার থেকে আমি নিচে নেমে মোটর সাইকেল বারান্দায় দিয়ে গেটে তালা লাগিয়ে যখন ঘরের ভিতরে যাই, তখন আমার ঘরের পিছনে বোম মারে, আর বোমে আমার বাড়ি ঘর সব কেঁপে উঠেছে, বাড়ির সবাই কেঁপে উঠেছে, ভয় পেয়েছে, আতঙ্ক আমাদের। এখন কারা মারলো সেটা বলতে পারবো না, আমি বিজেপি পার্টির বনগাঁও 1 মণ্ডলের সম্পাদক হচ্ছি। এখন সেই হিসাবে বিজেপি পার্টির হিসাবে কারা মারলো, আমার অন্য কোনো শত্রুতা নাই, কারা মারলো, কী করলো, কী না করলো সেটা আমি বলতে পারবো না। ঘটনার খবর পেয়ে এদিন সকালে ঘটনাস্থলে যান বনগাঁও উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া। অশোকবাবু বলেন, 2021 সালের নির্বাচনেও এই বাড়িতে বোমা পড়েছিল, 2024 সালের নির্বাচনের পরেও বোমা পড়ল। তৃণমূল জানে তাদের হার নিশ্চিত, তাই আতঙ্ক তৈরি করার জন্য এই সমস্ত কাজ করছে। 2021 নির্বাচনের পরেও, বিধানসভা নির্বাচনের পরে এই বাড়িতে বোম পড়েছিল, তার দেয়ালে বোম মারা হয়েছিল, এবং 2024-এ যে লোকসভা নির্বাচন হলো সেই নির্বাচনের পরেও কালকে না বাড়িতে বোম মারা হয়েছে। আর তৃণমূলের বিদায় ঘণ্টা বেজে গিয়েছে সমগ্র পশ্চিমবঙ্গ থেকে, এবং বিশেষ করে বনগাঁ লোকসভা, তার মধ্যে উল্লেখযোগ্য তৃণমূল এখানে গোহারা হারছে, আতঙ্ক তৈরি করার চেষ্টা করছে। যদিও তাদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস। তিনি বলেন, বিজেপি বুঝতে পেরেছে ভোটে হার নিশ্চিত, তাই নিজেরাই বোমাবাজি করে নজর ঘোরানোর চেষ্টা করছে। ভোটে হারবে এটা পরিষ্কার হয়েছে, বুঝতে পেরেছে ভোটের আগে, যাতে ভোটে জেতার পরে যাতে ওরা মারধর না খায়, তার কারণে ওরা নিজেরাই এইসব প্রোপাগান্ডা তৈরি করছে। কারণ ওরা প্রচুর বোমের মশলা তৈরি করে এনেছিলেন জানি, কিন্তু কাজে লাগাতে পারেনি। মানুষ এবার স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে, তাই ভোটের পরবর্তীতে যে ঘটনা বাঁচার জন্যে এইগুলো ওরা তৈরি করছে। ওখানে কোনো বোম্বিংয়ের কোনো প্রশ্ন নেই, নিজেরা নিজেদের মতন তৈরি করে দৃষ্টিটা ঘোরাতে চাইছে, পুলিশের নজরে রাখতে চাইছে, পুলিশকে বাঁচার জন্য চেষ্টা করছে, এসব আর কিছু না। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, গোপালনগর। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগাঁ, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ।